নমস্কার বন্ধুরা তো আজকে যদি আমরা নিফটি ফিফটি দেখি জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করলে এবং ওখানে গিয়ে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে সতেরো হাজার আটশোর কাছাকাছি গিয়ে তার উপরে ক্লোজ দিয়েছে এবং তার উপরে ওখানে কিন্তু একটা হ্যামার টাইপের প্যাটার্ন গঠন করেছে আচ্ছা এর কিছু কারণ আপনাদের বলি আমরা আমেরিকাতে যদি দেখি যে ইউএসের ইনফ্লেশন রেট সেটা কিন্তু যেইটা হওয়ার দরকার ছিল তার চেয়ে অনেকটা কম এসেছে যদি আমরা ইন্ডিয়ার ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে বলি ইন্ডিয়ার ইনফ্লুয়েশন রেট সেটাও যেখানে সিক্স পয়েন্ট মনে হচ্ছে ফোর ফোর বা টু ফোর এরকম ছিল সেটার জায়গায় ফাইভ পয়েন্ট সিক্স ফোর এসেছে যেটাও কিন্তু বেশ অনেকটা কম এবং কন্ট্রোলের মধ্যে আছে এবং এই মার্কেটের মধ্যে কতগুলো জিনিস ঘোরাফেরা করছে এখন এখন যেটা একটু প্রবলেমেটিক হয়েছে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রুড অয়েলের প্রাইস একটু বেড়েছে আবার এই যদি আবার একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে গিয়ে আয়নারের সাথে আমাদের যদি মানে ডলারের কম্প্যারিজন করা হয় সেখানে কিন্তু সেটা প্রাইসটা বেশ কমেছে যেটার মানে 82 থেকে আমার মনে হয় এখন 81 ওয়ানের কাছাকাছি চলছে আজকের দিনে যদি দেখি তো সেটাও কিন্তু বেশ ভালো এবার চলুন আজকে আমরা দেখিনি ব্যাঙ্ক নিফটিতে কীভাবে ট্রেড করলাম দেখুন ব্যাংক নিফটিতে কিন্তু বিশাল ভালো একটা র্যালি আমরা পেয়েছি এবং সেকেন্ড হাফে সেই র্যালিটা আমরা পেয়েছি এবং আমি মনে হয় ডেটা দুটোর সময় আমি এটা এটা কালকের দিনে যদিও আলোচনাও করেছি কালকের ভিডিওতে যারা যারা দেখেছেন তো সেই ভিডিওটাতে আমি টোটাল ডিস টোটাল ব্যাপারটাকে ডিসকাস করেছি যে কিভাবে কি হয়েছে না হয়েছে যারা যারা দেখেননি তারা কি অবশ্যই দেখুন যে কিভাবে আমরা ট্রেড করেছিলাম না করেছিলাম তার ডিটেলসে যারা অপশান ট্রেডিং করেন আর কি তাদের জন্য বলছি তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে সেই জায়গা থেকে দেখুন কত ভালো করে একটা মুভমেন্ট পেলাম এবং আপসাইডে মুভমেন্ট পেয়েছি আমি আগেও বলেছিলাম যে কিভাবে করেছি এবং আগের দিনের যদি দেখেন আপনারা পুরো ফ্ল্যাট গেছিলো এবং সেখান থেকে কি সুন্দরভাবে আস্তে আস্তে করে একটা আপসাইডে আমরা মুভমেন্ট পেতে থেকেছি দেখুন এই মুভমেন্টগুলো আপনাকে কখনও বলে আসবে না আর যখন আসবে হুট করেই আসবে আর সেই ব্যাপারগুলোর জন্য আপনাকে একটু তো বসে থাকতেই হবে একটু স্ক্রিনের সামনে বসে থাকতেই হবে আর যদি আপনারা কেউ মানে কালকের দিনে যেটা ঘটেছে যে আপনারা কি করেছেন এক দুজন আমাকে ফোন করেছিলেন মেসেজ করেছিলেন যে স্যার আমি এইটা করেছি কালকের দিনে আমাকে একটা মেসেজ করার পরে আমি খুব মানে খুবই ব্যাপারটা খারাপ লেগেছি এত শেখানোর পরেও আপনারা সেই ভুলগুলো করছেন যেটা হচ্ছে গিয়ে যে ট্রেন্ডের বিপরীতে গিয়ে আপনারা নিচ্ছেন যেখানে সি একটা আমি বারবার বলে যাচ্ছি রেগুলার বলে যাচ্ছি দেখুন এখন আপ ট্রেন্ডে আছে এখন ডাউন ট্রেন্ডের বা পি সাইডের বাই করতেই যাবেন না যতই অপরচুনিটি থাকে ওখানে একদম করবেন না তো এগুলো আপনারা ভুল করছেন যাই হোক আপনারা তো করে ফেলেছেন আর কিছু করার নেই তো চলুন এবার শেয়ারে দেখা যাক তো শেয়ারে গিয়ে যদি দেখি অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান দেখুন লাগা তার কিন্তু বাড়তে থাকছে এবং বারোশো পঞ্চাশের উপরে যেটা সাস্টেন করার দরকার ছিল সেই জায়গাতেই কিন্তু সাস্টেন করছে অ্যাঞ্জেল ওয়ান এবং বেশ ভালো রকমভাবে শাসন করছে এবং ওখানেও যদি আমরা দেখি একটা হ্যামার টাইপের প্যাটার্ন গঠন করে বসে আছে আর যারা যারা এখন কিন্তু সুইং এর জন্য খুব ভালো ভালো স্টক দেওয়া হচ্ছে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে তাই যারা যারা চান জয়েন করতে তারা অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে কি জয়েন করতে পারেন তাছাড়া যদি অপশন ট্রেডিংয়ের আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে চান তো ক্ষেত্রে নিচে লিঙ্ক দেওয়া আছে কি জয়েন করতে পারেন তাছাড়া আমাদের ক্লাস চলছে এখন ট্রেডিং ট্রেডিংয়ের তো সেক্ষেত্রেও আপনারা নিচে যে নাম্বারটা স্ক্রোল হচ্ছে ওই নাম্বারে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন এবং ক্লাসে ওই নাম্বারে আপনারা টোটাল পেমেন্টটা করে আপনারা পেমেন্ট অনেক ভিডিওতেই আমি বলেছি সে পেমেন্টটা করে আমাদের এই শনিবারের ক্লাসটাতে আপনারা জয়েন করতে পারেন তো দেখুন অ্যাঞ্জেলয়ানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বেশ ভালো রকম একটা মুভমেন্ট করেছে এবং বারোশো পঞ্চাশের উপরে স্টেবিল করছে ওখানে গিয়ে টাইপের প্যাটার্ন একটা গঠন করেছে যেইটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়তোবা চোদ্দোশো পনেরোশোর এই লেভেলটাকে আমরা টাচ করতে দেখতে পারি অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে এবারে চলে যাই নেক্সট শেয়ারে সেটা হচ্ছে বাজাজ ফিনান্স দেখুন বাজাজ ফিনান্স ষোলোশো সরি ছাপান্নশো এই লেভেলটার উপরে আমি বারবার বলেছিলাম এই লেভেলটার উপরে উঠলে কিন্তু এবং যদি সাস্টেন করে তাহলে বেশ ভালো একটা মুভমেন্ট দেখতে পারি মার্কেটের মধ্যে এবার কিন্তু পজিটিভ মুভমেন্ট চলে এসেছে এবং বাজাজ ফিনান্সকে আজকে হয়তো দেখছেন আপনি একদিন একদিন পড়ে আছে দেখবেন একটা দিন হঠাৎ করে এতটা বা মানে বেড়ে যাবে সেক্ষেত্রে আপনাদের মনে হবে কিন্তু যে কোন জায়গাতে আমি মিস করে গেছি যারা যারা মিস করে গেছেন আর কি তো সেই মিসগুলোকে মানে না যতটা কম করবেন ততটাই ভালো কারণ দেখুন এই মিসগুলো করে গেলে আপনিই মিস করে যাবেন আর কিচ্ছু হবে না হ্যাঁ মানছি অনেক সে অপরচুনিটি আছে প্রত্যেক দিনের অপরচুনিটি আপনারা পেতে পারেন কিন্তু সেই অপরচুনিটিগুলো পেতে গেলে যেইটা পড়াশুনো করতে হয় সেইটা কি আপনি করেন যদি না করেন তাহলে এখন থেকেই করা স্টার্ট করুন নইলে কিন্তু মার্কেটকে আপনি হয়তো ভাবছেন যে এই ছোটো ছোটো ফিসগুলো আমি দেবো না মার্কেট আপনার কাছ থেকে ফিজ নিয়ে নেবে আর সেটা বেশ বড় অ্যামাউন্টের মার্কেট ফিজ নেয় যখন মার্কেট ফিজ নেয় আর কি তো সেই ব্যাপারগুলো আপনি এবার ভেবে নিন এবার চলে যায় নেক্সট শেয়ারে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখুন আমাদের আটশো সাতাত্তরের এই লেভেলটা আমাদের কিন্তু এন্ট্রি প্রাইস ছিল এবং সেই জায়গা থেকে আমাদের আমি অনেক আগেই বলেছিলাম যে নশো ষাটের কাছাকাছি আমরা লেভেল দেখতে পারি তো সেই লেভেলের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এবং দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওখানের উপরে কিন্তু ব্রেকআউট করেছে আটশো সাতাত্তরের লেভেলটার উপরে এবং সেই লেভেলের উপরে সাস্টেন করছে তো আমরা ইজিলি কিন্তু ওই লেভেলটাকে দেখতে পেতে পারি যদি আমরা লেভেলটার উপরে আপনার একটা মার্ক করে দিই জোহার লাইন টেনে দিই দেখুন নশো একষট্টি বা নশো ষাটের এই লেভেলটাকে আপনারা টার্গেট হিসাবে দেখতে পারেন আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে আমার মনে হয় যে টার্গেটটা খুব শীঘ্রই বা পূরণ করে দেবে তাই ওই টার্গেটের দিকে আপনারা নজর রেখে আপনারা এগোতে পারেন তো আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু বেশ ভালো রকম একটা মুভমেন্ট দেবে এবং অনেক আগে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এটা পোস্ট করেছিলাম তো যারা যারা নিয়েছিলেন তারা তো বেশ ভালো রকম আপাতত প্রফিটে আছেন এবারে চলে যায় নেক্সট ইয়ারে সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস দেখুন ক্রুড অয়েলের দাম বাড়ার পরেও এশিয়ান পেন্টস কিন্তু সেইভাবে নেগেটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে না হয়তো বা পরের দিন নেগেটিভ সেন্টিমেন্ট দেখাতে পারে বা এই এই আঠারোশো ছেচল্লিশের উপরে মানে ওখানে গিয়ে একটা ছোট্ট রেজিস্ট্যান্স কিন্তু পেতে পারে কারণ দেখুন ক্রুড অয়েলে যেহেতু প্রাইস বেড়েছে সেহেতু একটু ইম্প্যাক্ট হলেও পড়বে হয়তো এশিয়ান পেন্টসের ক্ষেত্রে একটু ছোট্ট ইম্প্যাক্ট পড়বে এবং একটা দুটো হয়তো রেড ক্যান্ডেল দেখাতে পারে এবং সেখান থেকে আবারও আমরা ব্যাক দেখতে পেতে পারি কারণ মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু মানে ভীষণ পরিমাণে হাই আছে মার্কেট সেন্টিমেন্ট ভীষণ পরিমাণে বলিস তাই সেক্ষেত্রে খুব একটা বেশি ভয় পাওয়ার দরকার নেই এবং এশিয়ান পেন্টসের ক্ষেত্রে যদি দিনও দেখেন যে এখানে একটা ছোট রকম আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেটা নিয়ে ভয় পাবেন না কারণ সেটা কিন্তু একমাত্র হতে পারে ক্রুড অয়েলের প্রাইস বৃদ্ধির জন্য সেটা মার্কেট একটু নেগেটিভ হিসাবে নিতে পারে এবং এশিয়ান পেন্টসের ক্ষেত্রে এই এফেক্ট একটু করতে পারে বা নাও করতে পারে এগিয়েও যেতে পারে এবার চলে যাই নেক্সট ইয়ারে সেটা হচ্ছে এসকটস এই শেয়ারটা নিয়ে আমি অনেক আগে থেকে বলতাম এবং প্রায় বলা বন্ধ করে দিয়েছিলাম মাঝে দেখুন এখানে আমরা যে হ্যামার ক্যান্ডেল ছিল সেই জায়গাতে আমার ইনভেস্টমেন্ট ছিল এবং সেই জায়গা থেকে আমি এই রিসেন্টলি এই শেয়ারটা থেকে আমি একটু এক্সিট করেছি কারণ আমি আরও ভালো কিছু অপরচুনিটি পেয়েছি তবে এই শেয়ারটা একদমই খারাপ না যাদের কাছে আছে তারা একদমই বলবে মানে আমি একদমই আমার পার্সোনাল রিজনের জন্য এখান থেকে এক্সিট করেছি তো তার মানে এটা না যে আপনিও এই জায়গা থেকে এক্সিট করে যাবেন কারণ আমার মনে হয় যদি এই দু এই লেভেলটার উপরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু আরও বড় মুভমেন্ট স্কোটসের ক্ষেত্রে দেখতে পেতে পারি আর এই শেয়ারটা সাইক্লিক্যাল স্টক সেটা অনেকেই জানেন যে এই শেয়ারটা সাইক্লিক্যাল স্টক এবং ট্রাক্টার বানায় এই শেয়ারটা এবং যারা যারা এখনও পর্যন্ত দেখেন ইয়ের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে এবার আসি পলিক্যাপ দেখুন পলিক্যাপ আমাদের এন্ট্রি প্রাইস ছিল আঠাশশো আটের কাছাকাছি এবং তার আগে ছিল ছাব্বিশশো সাতচল্লিশ এবং আঠাশশো আটেও যারা নিয়েছিলেন এই লেভেলেও যাদের দিকে বলেছিলাম তারাও যদি এই হ্যামার ক্যান্ডেলে নিয়ে থাকতেন তাহলে দেখুন আজকে তিন হাজার চলছে মানে সার দুশো তিনশো টাকা প্রফিট এবং আমার মনে হয় প্রায় দশ থেকে বারো পার্সেন্টের কাছাকাছি বা চোদ্দো পনেরো পার্সেন্টের কাছাকাছি প্রফিট আরও বেশি হবে হয়তো তো এই ধরনের প্রফিট নিয়ে আপনি বসে থাকতেন পলিক্যাবের ক্ষেত্রে তো এই প্রফিটগুলো পেতে গেলে দেখুন যেই জায়গাতে আপনারা বলি সেই জায়গাতে আপনি ভয় পেয়ে ইনভেস্ট করেন না আর যখন এইটা উঠে যায় তখন আপনি ইনভেস্ট করার চেষ্টা করেন যেই মুহুর্তে ইনভেস্টমেন্ট করার ঠিকঠাক টাইমই না তাই এই মুহূর্তে আর ইনভেস্টমেন্ট করতে যাবেন না যদি আবার একত্রিশশো দশের উপরে দেখেন যে মানে একদম যে হাই ছিল সেই হাইটাকে যদি ব্রেক করে সেই জায়গাতে একটা ছোট্ট ক্যাপিটাল আপনারা সুইং ট্রেডিংয়ের জন্য ওখানে ইনভেস্ট করতে পারেন তো তার চেয়ে বেশি আর এখনও কিন্তু ইনভেস্টমেন্ট করা ঠিকঠাক টাইম না এবার আছি টাটা মোটরস টাটা মোটরস লাগা তার কিন্তু প্রফিট দিয়ে চলেছে আমাদের টাটা মোটরস তো টাটা মোটরস আমরা চারশো কুড়ির কাছাকাছি আমাদের বাইং প্রাইস ছিল আমার ব্রাইজ প্রাইস অনেক কম ছিল তো কারণ আমি টাটা মোটরস টাটা পাওয়ার এগুলোকে অনেক কম প্রাইসে হোল্ড করে রেখেছি তাই সেটা ছেড়ে দিন কিন্তু যদি আমরা ধরি যে এই নতুনভাবে যে ইনভেস্টমেন্ট সেখানেও আমাদের চারশো কুড়ি কিন্তু বাইং প্রাইস ছিল আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপেও বলেছিলাম এবং সেটা ভিডিও বানিয়েও আমি বারবার বলেছিলাম দেখুন ভিডিও দেখেও কিন্তু বেশ ভালো রকম প্রফিট করা যায় এবং কালকের দিনে একজন কমেন্ট করেছিলেন যে স্যার আমার আপনার আমি অপশেন প্রিমিয়াম লার্নিং গ্রুপে ছিলাম সেখান থেকে ভালো প্রফিট পেয়েছি এবং তারপরে আপনার শুধু লেভেলগুলো যেগুলো দিই দেন অপশান ট্রেডিংয়ের জন্য সেই লেভেলগুলো দেখে আমি ভালো প্রফিট পাচ্ছি এবং আজকের দিনও ভালো প্রফিট পেয়েছি এর চেয়ে বড়ো পাওয়া আর কিছু আমার মনে হয় থাকে না কারণ আপনারা যদি লেভেল দেখে আমার কাছে প্রিমিয়াম লার্নিং গ্রুপে যে জয়েন করতেই হবে তার কোনো মানে নেই দেখুন আপনারা যদি লেভেল দেখেও প্রফিট করতে পারেন তাহলে সেটাও আমার কাছে বিশাল বড় পাওনা কারণ আমার টার্গেট ওটাই যে আপনারা প্রফিট করুন হ্যাঁ সেইটাই আমার টার্গেট থাকে তো সেই জায়গাতে থ্যাংক ইউ আপনাকেও যে কমেন্ট করার জন্য এবার আসি মির্জা ইন্টারন্যাশনাল অনেকেই হয়তো ভয় পেয়ে আছেন দেখুন ফোর পয়েন্ট এইট সেভেন পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করলো এবং অনেকেই ভয় পেয়ে আছেন যে মির্জা ইন্টারন্যাশনালের শেয়ার কী হবে দেখুন আমি আগের দিনও বলেছিলাম যে ওই শেয়ারটা অলরেডি আপনার অ্যাকাউন্টে চলে আসবে খুব শীঘ্র হয়তো বারো তারিখের একটা দেওয়া ছিল হয়তো বা সোমবারের বা মঙ্গলবার এই ওই নেক্সট সপ্তাহে যেটা আসছে আমাদের ওই সপ্তাহে কিন্তু আমরা হয়তোবা ওইটাকে অ্যাড হতে দেখতে পেতে পারি কারণ আশা করছি সিডিএসএল থেকে একটা ম্যাসেজ আপনাদের কাছে চলে এসেছে তো সেই মেসেজটা আশা করছি আপনারা পেয়ে গেছেন তো তাই চিন্তা না করে এটাকে হোল্ড করে রাখুন এবার চলে যায় নেক্সট ইয়ার সেটা হচ্ছে ডিক্সান টেকনোলজি ডিক্সান টেকনোলজির ক্ষেত্রে দেখুন একটা যদি আমরা বক্স তৈরি করি তো একটা বক্সের মধ্যেই কিন্তু ডিকশান ঘোরাঘুরি করছে তো সেই লেভেলটা ডিকশান অনেকটা নিচে নেমেছিলো এবং সেখানে আমি বলেছিলাম দেখুন এই লেভেলে যদি বাই করতে পারেন তো করে নিন এবং এখনও বাই করার একটা কিন্তু ভালো অপরচুনিটি আছে তাই এই জায়গাটাকেও মিস না করে আমার মনে হয় যদি বক্স থিওরি বক্স প্যাটার্নটার ব্রেকআউট হয় তাহলে কিন্তু ভালো রকম একটা আমরা আরও বড়ো আপসাইডে মুভমেন্ট দেখতে পারি আচ্ছা আজকে পুজোর দিন তাই যদি সাউন্ড শুনতে পান তাই এটাকে একটু মানে ব্যাপারটাকে মানিয়ে নেবেন কারণ আমি ভিডিও বানাচ্ছি পাশেই পুজো হচ্ছে তাই আর ভিডিওটাকে অফ করা যাবে না কারণ আমাকেও চেম্বারে বেরিয়ে যেতে হবে এবার চলে যায় নেক্সট ইয়ার সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া বাটা ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে বলছেন যে স্যার এখানে বক্স থিওরির যদি ব্রেক ডাউন হয়ে যায় তাহলে কী হবে তাহলে ওখান থেকে এক্সিট মেরে আমার আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে যদি আপনি একটি লং টার্মের জন্য নিয়ে থাকেন তাহলে ঠিক আছে যদি আপনি সুইং ট্রেনিংয়ের জন্য নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এক্সিট করে কিন্তু বেরিয়ে আসতে হবে দেখুন আমি আমার আমার যদি কথা বলেন তো বাটাকে আমি লং টার্মের জন্য রেখেছি বাটাকে আমি সুইং ট্রেনিংয়ের জন্য ঢুকিনি যদি আপনারা কেউ সুইং ট্রেনিংয়ের জন্য ঢুকে থাকেন আমি বক্স থিওরির একটা বক্স করে দিলাম এই বক্সের বাইরে বা এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের বাইরে যে দিকে ব্রেক টাউট বা ব্রেকডাউন হবে যদি ব্রেকডাউন হয় তাহলে এক্সিট করে যাবেন যদি ব্রেকআউট হয় তাহলে ওখানে আবার এন্ট্রিও আপনারা নিতে পারেন আর যারা কিনে রেখেছেন তারা ওখানে গিয়ে রাখুন আমার মনে হয় না খুব বেশি এফেক্ট করবে যদি আপনি লং টার্মের জন্য নিয়ে থাকেন লং টার্মের জন্য ওটাকে আপনি হোল্ড করে রাখুন আমিও হোল্ড করে রেখেছি এবং সেটা ব্রেকআউট হোক বা ব্রেকডাউন হোক সে দুটো জায়গাতেই আমি লং টার্মের জন্য এটাকে হোল্ড করে রেখেছি আমার মনে হয় বেশ ভালো সে আর লং টার্মের বেশি কিন্তু যদি সুইং ট্রেডিং পার্পাস কিনে থাকেন তাহলে অবশ্যই এক্সিট করে যাবেন যদি ব্রেকডাউন দিয়ে দেয় এবার চলে যে তেজাস নেটওয়ার্ক দেখুন তেজাস নেটওয়ার্ক নিয়ে রেগুলার কথা বলে যাচ্ছি এবং বেশ ভালো রকম একটা আপসাইডে মুভমেন্ট দিচ্ছে এবং দেখুন একটা শ্যুটিং স্টার টাইপের ক্যান্ডেল গঠন করলো ওখানে আপনাকে ভয় পাওয়াল এবং তারপরে আবারও ঠিক একই জায়গাতে প্রায় চলে যাচ্ছে তো ছশো চল্লিশের লেভেলটাকে একটু মার্ক করে রাখবেন কারণ এই লেভেলের উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু আরও বড়ো আমরা মুভমেন্ট দেখতে পারি তেজাস নেটওয়ার্কের ক্ষেত্রে এই তেজাস নেটওয়ার্ক কিন্তু আমি প্রায় তিন থেকে চার মাস আগে বলেছিলাম এবং যেই লেভেলে বলেছিলাম আমার মনে হয় পাঁচশো কুড়ি টুড়ি লেভেলে বলেছিলাম যদি আপনারা কেউ কিনে থাকতেন তাহলে তো বিশাল বড় প্রফিটে থাকতেন এবং দেখুন এখন ছশো চল্লিশের লেভেলে চলছে তো সেই লেভেলগুলো যদি আপনারা কেউ কিনে থাকেন সেটাও জানাবেন যে হ্যাঁ আমি আপনার ভিডিও দেখে কিনেছিলাম কারণ তাতে খুব ভালো লাগে আর একশোটা লাইকের অনুরোধ আপনাদের কাছে রইলো সেটা আশা করছি পূর্ণ করে দেবেন কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য সেটা আশা করছি করে দেবেন এবারে সেই কেপিআইটির ক্ষেত্রে দেখুন জেপি মর্গানের যেই নিউজটা এসেছিলো এবং যখন পড়েছিলো আমি তখনই বলেছিলাম দেখুন জেপি মর্গানের আমার কাছে খুব একটা বেশি এফেক্ট করে না যদি আইসিআইসিআই সিকিউরিটিজের মতন কোনো বড় কোম্পানি যদি বলতো সেক্ষেত্রে আমি একটু এফেক্ট হতো আমার কাছে এবং জেপি মর্গানে আমি দেখেছি খুব একটা বেশি যে সাকসেস রেট সেটাও না কিন্তু অনেকেই জেপি মর্গানকে বেশ ভয় পান হয়তো জেপি মর্গানের একটা ইংলিশ নাম আছে বলে আমরা তো ইংরেজদের বিশাল পরিমাণে ভয় পাই মানে ইংলিশ মানে একটা বিশাল বড়ো ব্যাপার এই জেপি মরগান হয়তো ইংলিশ নামটা আছে বলে অনেকে ভয় পেয়ে যান এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট আর কি তো সেক্ষেত্রে এই আস্তে আস্তে করে আবারও এটা আপসাইডে মুভমেন্ট দিচ্ছে কেপিআইটির ক্ষেত্রে এবার চলে যে নেক্সট ইয়ার সেটা হচ্ছে আইটিসি দেখুন আইটিসি অনেক আগেই আমরা বলেছিলাম যদি দেখি এই বক্স প্যাটানটা ব্রেকআউট দিল এবং তারপরেও বলেছিলাম যদি না কেউ এখানেও নিয়ে থাকেন তো তিনশো তিরানব্বইয়ের উপরে যদি ক্লোজ দেয় তাহলে একটা আপনারা সেখানে বাই করতে পারেন এবং তার উপরে ক্লোজ দিয়েছিল এবং সেই লেভেলের কাছাকাছি কিন্তু এখন ট্রেড করছে তো আমার মনে হয় এইটা আমরা খুব শীঘ্রই চারশো কুড়ি টুড়ি এইরকম একটা লেভেলে দেখতে পারি দেখুন আইটিসি অনেক দিন ধরে কনসোলিডেট করেছে যারা পুরোনো খেলাড়ি আছেন মার্কেটে অনেক দিন ধরে আছেন তারা জানেন যে আইটিসি প্রায় দু বছর দুশো কুড়ির মধ্যেই পড়েছিলো আর যদি আমরা দেখি যে একুশ বাইশের ক্ষেত্রে তো এইটা আস্তে আস্তে করে এখন দেখুন কতটা পরিমাণে বাড়ছে তো এখানে ধৈর্যের খেলা চলে তো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই